ভাল লাগছে না। ওই তো এতক্ষণে এসেছে, কি গো কখন থেকে দাঁড়িয়ে আছি? আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না, বাড়ি সবাই জেনে গেছে, আমাকে বিয়ে দিয়ে দিব বলছে, ছেলে খুঁজতে লেগেছে। কি বলছো, তুমি অন্য ছেলেকে বিয়ে করবা? বাবা মা যদি বিধি দেয় আমি কি করবো? তোমার আব্বাকে বলো না আমাদের বাড়ি যেতে। তাই আবার বলা যায় নাকি? কি করে বলবো? তাহলে তুমি যা খুশি করো গা, আমাকে বাড়ি থেকে বেড়াতেই দিচ্ছে না, আমাকে বিষ গেয়েই মরতে হবে। ওসব করো না, ওসব করো না, আমি দেখছি দেখছি দেখছি। মা তোমার কালকে পিটালো, তাও তো লজ্জা কিনতে নাই, চাষা পাড়ায় চাষার বেটার সাথে রাস্তা রাস্তায় প্রেম করে বেড়াচ্ছিস? ও আমরা চাষা না, আর তোমরা ভদ্রলোক পাড়ার মাস্টার। তোদের মতো নোংরা চাষা না। মুখ সামলে কথা বল বলেছি, মবিনার বড় ভাই বলি খাতির করছি। ওই বাড়ি যা, আজ আব্বাকেও সব কিছু বলতে হবে। শুনো হে চাষার বেটা, আমি বেঁচে থাকতে থাকতে তোমার মতন মূর্খ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। এই বীর যদি কোনোদিন দেখেছি ঠ্যাং ভেনে হাতে ধরে দেব। এই কি হলো রে ভাটুল, তোকে আর বাবার শাশে যখন রে গায়ে একটা ছোট স্কুল করে বড় বড় ফুট আনে নিজের বাপের জমিতে স্কুল করে দিয়েছি, ওই স্কুলে মাস্টার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। তোমার ছেলেকে সামলে রাখবা বলে দিলাম। ও তোমার মেয়েকে বাড়ি দেয় ধনী লাগছে নাকি? আমার ছেলে আমিও মানতাম না, কিন্তু এখন তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, পারলে ঠেকিলিও। ও ঠিক আছে, তোমার ছেলে আগে মাস্টারে দেখাক, তারপর মেজাজ দেখায়ও। আচ্ছা বাচ্চা চল 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 আরে চল চল। আমার ছেলে মাস্টার হবে, তোমার মেয়েকে বিয়ে করবে, এই হাসিন আলী জবান দেখিলিও। চলে বাড়ি চল, বাড়ি চল চল। কি ব্যাপার রে চকু, আমাদের হাসিমের সাথে আর ওপারের মহাশনের সাথে কালকে নাকি খুব ঝামেলা হয়েছে? হ্যাঁ মরুল সাহেব, হাসিমের ছেলে ভেটুলের সাথে ওর মেয়ের খুব ভাব। হ্যাঁ তাই নাকি? হাসিমের মত ছিল না, কিন্তু চাষাবাড়ার চাষার বিটা বলিছে, তাই হাসিমের জিদ চেপে গেছে। আরে চকু, আমাদের চাষা পাড়া আর ওরা খুব ভদ্র লোক নাকি? মহাশেনকে আমি চিনি নি, হাসেন ঠিক বলিছে। শুনেন মালাল সাহেব, তালির একটা স্কুল করি চাষার বিটার সব মাস্টার হয়ে গেছে, শুধু ঠিক বলিছে বললে হবে না। তা কি করবা গো হাসেন? আমি জায়গা দিছি, আমাদের গায়ে স্কুল করবেন কিনা বলেন। ঠিক কথা মালাল সাহেব, আমাদের ছেলে পিলে আর ওই স্কুলে পড়তে হবে না। হ্যাঁ ছেলে পিলে কেউ আর চাষা বলে। হ্যাঁ তাই নাকি? তুমি জায়গা দিলে চাঁদা তুলি না স্কুল হবে, কিন্তু মাস্টার সরকার তো এখনই মাইনে দিবে না গো। আমাদের ভেটুল পড়াবে। হ্যাঁ ভেটুল পড়াবে, ন ক্লাস পড়িছে, পারবে না মানে? তাহলে তাই হলো, কাল থেকে লাগি পড়ো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। কি জিদা জিদি লাগালো এরা? এই চুপ কর, মেয়ে ছেলে মানুষ মেয়ে ছেলে মতো থাক। তা মমিনাকে দিলি তো চিঠিটা পড়ে দিবে। ওই হাসেন চাষার চিঠি আমি মমিনাকে দিয়ে পড়াবো। চুপ করে থাক, গায়ের লোক আসছে, মাস্টার আসছে। ওই তো মাস্টার চলে এসেছে, পড়ো তো। দেন দেখছি। জানা মহাশেন আলী ও হাবড়ি পাড়া লোক, শুনে নেন, ইয়ে আবার কেমন চিঠি, ছেদ কমা ভাষার কোনো ঠিক নাই। দেখো দেখি ছেলেটাকে আগে বসতে দিব তো।
ये जाला ला तो ओ सब देख तमरा तू ही पढ़ा আমাদের ছাদপাড়া স্কুল হয়ে গেছে ভেটুল মাস্টারি করছে এবি তোমার মেয়ে আমার বৌমা হবে মনে আছে কিন্তু তোমাদের মাস্টার কেউ আগে লেজে গোবরে করে দিলি কাল সকালে তোমাদের মাস্টার মেয়ে আর গায়ে লোক নিয়ে চলে এসো দেখি দিব কে ভালো মাস্টার আর কে চাচা মাস্টার এত বড় কথা এত বড় কথা কিন্তু ভেটুল কদ্দূর পড়াশোনা করেছে কি জানি এই মুমিনা বাইরে আয় তো কি হলো আব্বা ওই ভেটুল ছোড়া নাকি কদ্দূর পড়ছে রে নাইন পর্যন্ত পড়েছে আব্বা ও ও আসাতে আবার কি তর্ক করব ও তো কিছুই পারবে না পারবে না দেখিলিও এই তুই ঘরে যা কাল সকালে যেতে হবে মাস্টার মমিরা যাবে তুমিও যাবে তুইও যাবি তুমিও যাবা গায়ের লোকে সবাইকে বলে দাও গা কাল সকালেই মাস্টারের সাথেই আমার মেরবি হবে শুনো আমাদের গায়ে একটা নাম আছে মাঠপাড়া আসলে মানুষের ব্যবহারেই পরিচয় কিছু মনে করো না বাপু বসো 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 মাস্টার বসো শুনো যার জন্য এই জায়গায় হয়েছে সেইটি করো দেখা যাক ভেটুল কই আসেন এমএ পাস মাস্টার দেখি ভেটুল পালিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি পালিয়ে গেছি আমি পালিয়ে গেছি আছে 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 তাহলে মাস্টার থামো তোমার মেয়ে কই লিয়ে আসো না বাড়িতে লুকিয়ে রাখিছো মমিরা সামনে আয় তো আমি একবারে রাডা তোমার ছেলেকে হারি এইখানে মাস্টারের সাথে আমার মেরবি দেবো তাহলে তাই হলো দেখা যাক কেমন মাস্টার হ্যাঁ তাই করো বলো মাস্টার বলো বলো খেল লাগি দাও আমি ইংরাজিতে এমএ 11-12 ক্লাসে ছেলি পড়াই ওর সাথে আবার কি তর্ক করব ওই আগে সুদা কই রে ভেটুল ভূতের নাচ দেখি দে দেখি কেমন এমএ পাস না টুকলি পাস তা রেডি তো মাস্টার রেডি আবার কি হবে তুই 10টা প্রশ্ন করো আমি একটা করব হ্যাঁ 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 ঠিক 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 দেখিছি দেখিছি ভালো মাস্টার ঠিক আছে ইংরেজির মাস্টার তো একটা প্রশ্নের উত্তর দিন আই ডোন্ট নো মানে কি বলেন হ্যাঁ ঠিক বলেছি ঠিক বলেছি বলো মাস্টার বলে দাও ঘেরা ঘাট বলে দাও আই ডোন্ট নো মানে আমি জানি না 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 সত্যি সত্যি ওটা আমি জানি না এই মাস্টার নাকি ইংরেজিতে এমএ ধরত না না সত্যি সত্যি ওটা আমি জানি না তুমি জান তুমি হারাম জাদা এই 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 গাছে ধরি বস্তা ধুলে কর তো কোন চাষের পাল্লাই বললাম এই ধর তো খাদাটাকে ধর 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 থাক থাক পেটের দয়ে মাস্টারি করতেছে ছেড়ি দাও ছেড়ি দাও ছেড়ি দাও আসল কথা মনে আছে তো মহাশেন সাহেব আমি ওই এক কথার মানুষ এই মমিনা ওরে কোথায় গেলি
বেটুল, এ বেটুল কোথায় গেলি? চলি আয় চলি আয়। ছেলেটা কম না গেল? এই তো দুজনা ফুসুর 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 করছে। নিজে নিজে আরো একটা কথা আছে। আবার কি? আমাদের বস আজ আমার মনটাতে তাই প্যাখন তুই ডান্না ফেরে।